পুলিশ আইন লঙ্ঘন করে ছাত্রদের গুলি করেছে জানালেন রাবি ছাত্র উপদেষ্টা। পুলিশ আইন লঙ্ঘন করে ছাত্রদের উপর গুলি বর্ষণ করেছে বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের উপর কোনোভাবে গুলি চালাতে হলে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পুলিশ কোনো ধরনের অনুমতি না নিয়ে শিক্ষার্থীদের উপর গুলি ছুঁড়েছে, এটি বিশ্ববিদ্যালয় প্রবিধান লঙ্ঘন করেছে, এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। রাবি ছাত্র উপদেষ্টা বলেন, আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আমরা এখানকার রামেক চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন এখানেই তাদের চিকিৎসা দিতে হবে, যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় আমরা তাদের ঢাকায় নিয়ে যেতে প্রস্তুত আছি। এখন ছাত্রদের চিকিৎসা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। তবে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ছাত্রদের উপর কোনো ধরনের গুলি ছোড়া হয়নি, উভয় পক্ষকে শান্ত করতে কেবল টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, তাই কোনো ধরনের মামলা রেকর্ড করা হয়নি। এর আগে শনিবার রাতে রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষে দফায় দফায় রাবার বুলেট, টিয়ারশেল এবং কাঁদানে ঘ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন, তাদের মধ্যে গুরুতর এক শিক্ষার্থীকে রামেকের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে সংঘর্ষে রাবির অন্তত 50 জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন, এছাড়া পুলিশ এবং অন্যান্য মিলে মোট 84 জন ভর্তি হয়েছে। সরজমিনে দেখা গেছে রামেক হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন সমাজবিজ্ঞান বিভাগের 18-19 বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান মিহাত, তার পুরো শরীর জুড়েই বুলেটের চিহ্ন। মিহাত বলেন, আমি রাত 10:30 দিকে বিনোদপুর গেট এলাকায় অবস্থান করছিলাম, এ সময় ক্যাম্পাসের ভিতরে হঠাৎ করে গুলি করে পুলিশ, গুলি লেগে আমি জ্ঞান হারিয়ে ফেললে বন্ধুরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুরো শরীর জুড়ে বুলেটের চিহ্ন রয়েছে, ডাক্তার ওষুধ এবং স্যালাইন দিয়েছে, কিছুটা ভালো লাগছে। মিয়াদের পাশের বেডে চিকিৎসা নিচ্ছেন আশিক মাহমুদ, তিনি বলেন, হঠাৎ পুলিশ ক্যাম্পাসে ঢুকে গুলি চালায়, আমার শরীরের অন্তত 30টি বুলেটের চিহ্ন রয়েছে। রাজ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু ওয়ার্ডের ভর্তি আছেন আইন বিভাগের 3 শিক্ষার্থী, তাদের সবার চোখে রাবার বুলেট প্রবেশ করেছে, সবার চোখে ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছে, তবে পরিবারের উৎকণ্ঠার কথা ভেবে নাম পরিচয় প্রকাশ করতে চাননি তারা। তাদের একজন বলেন, কিছু বুঝে ওঠার আগেই গুলি করে পুলিশ, এতে করে আমাদের চোখে গুলি লেগেছে, এখন চোখ খুব ব্যথা করছে, কথাও ঠিক মতো বলতে পারছি না, ডাক্তার বলছে সকালে আমাদের পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার জাহিদুল ইসলাম বলেছেন, রাবিতে সংঘর্ষের ঘটনায় মোট 84 জন ভর্তি হয়েছেন, তাদের অধিকাংশই রাবি শিক্ষার্থী, এর পাশাপাশি পুলিশ এবং অন্য সাধারণ জনগণও রয়েছে, তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে। তিনি বলেন, রাবির 7 শিক্ষার্থীর অবস্থা কিছুটা গুরুতর, তাদের শরীরে বুলেটের চিহ্ন আছে, বিশেষ করে 3 শিক্ষার্থীর চোখে বুলেট লেগেছে, এক শিক্ষার্থীর মাথায় বুলেট লেগেছে, তাকে আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে, অন্যদিকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সকালে চিকিৎসক এসে কারো উন্নত চিকিৎসার প্রয়োজন কিনা সেটি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।